পরেরটা আছে কি দুশো আটানব্বই কেলভিন উষ্ণতা দুশো আটানব্বই কেলভিন মানেও কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলছি একটি ডেসিমোলার ড্যানিয়েল কোষের তড়িৎচালক বল কত হবে সেটা বার করতে বলেছে দিয়ে দেওয়া হয়েছে ই জিরো জেড এন টু প্লাস বাই জেড এন এবং কপারেরও বিচারণ বিভব দিয়ে দেওয়া হয়েছে দেখো বিচারণ বিভব মানে কি দেখো প্লাস টু থেকে জিরোতে যাচ্ছে তাই এটা বিচারণ বিভব কপার টু প্লাস থেকে কপারে যাচ্ছে এটাও কিন্তু বিচারণ বিভব তা আমার আমরা ড্যানিয়েল সেলের সেল রিপ্রেজেন্টেশনটা জানি কীরকম জেডেন এন টু প্লাস যেহেতু ডেসি বলেছে ডেসি মোলার মানে কি পয়েন্ট ওয়ান মোলার স্ল্যাশ কপার টু প্লাস কপার এটাও ডেসি মোলার এটা হচ্ছে সেল ও সেল রিয়াকশানটা করবো কি জেডেন থেকে অ্যানোডে কী হবে এন টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন ওই দুটো ইলেকট্রন কি করবে ক্যাথোডের কপার টু প্লাস মানে কপারে এই ক্যাথোডে যাবে সেখানে দুটো ইলেকট্রন নিয়ে কি করবে কপারে অধক্ষিপ্ত হবে এখানে ধরো সল্ট ব্রিজ রয়েছে কী হচ্ছে এখানে এটা জিঙ্কের দণ্ড জিঙ্ক থেকে কি হবে এখানে ইলেকট্রন ত্যাগ করে ও জেডেন টু প্লাস হয়ে যাবে সলিউশনে চলে আসবে এখানে ইলেকট্রনগুলো জমা হবে এই ইলেকট্রনগুলো এই তারের মাধ্যমে এ পাশে যাবে গিয়ে এই যেই এখানে চলে এলো এই কপ এই তড়িদ্দ্বারে এটা কপারের তড়িদ্দ্বার এখানে আসবে তখন কি হবে এখানে কপার সালফেট কপার টু প্লাস প্লাস এস ফোর টু মাইনাসে রয়েছিলো এই কপার টু প্লাস ওই ইলেকট্রনটাকে নেবে এই ইলেকট্রনটাকে নিয়ে এখানে কপারে অদক্ষেপ হতে থাকবে এই পৃষ্ঠে কপারের যে দণ্ডটা ছিল সেই দণ্ডটা বাড়তে থাকবে বুঝতে পেরেছ তাহলে জিঙ্ক প্লাস কপার টু প্লাস জিঙ্ক টু প্লাস প্লাস কপার এটা হচ্ছে আমাদের কোষের বিক্রিয়া বারবার লিখছি লিখে লিখে করাচ্ছি যাতে তোমাদের এই জিনিসগুলো মনে থাকে এবারে কি চালক বলটা বার করতে বলেছে তড়িৎচালক চালক বল বার করতে কোথা থেকে আমরা বার করব নার্সারি ইকুয়েশন থেকে বার করব তাহলে ই সেল সমান কি ই সেল হচ্ছে ওই পুরো কোষটার এই পুরো কোষটা তড়িৎচালক বল ই জিরো সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই টু লগ প্রোডাক্ট মানে বিক্রেজাত পদার্থের কনসেন্ট্রেশন বা সক্রিয়তা বসিয়েছি বাই ধরো এখানে জিঙ্ক আছে এদিকেরটা বসাবো এরপরে কপার টু প্লাস এরপর আমরা জানি ই জিরো সেলটা আমরা কীভাবে বার করব আবার সূত্র আছে ই জিরো সেল সমান ই জিরো ক্যাথোড তার বিচারণ বিভব মাইনাস ই জিরোর অ্যানোডের বিজা অ্যানোডের বিচারণ বিভব তাহলে ই জিরো ক্যাথডটা কী হবে ই জিরো ক্যাথোড কে ক্যাথড হচ্ছে এটা কপার টু প্লাস কপার কারণ কি এটা বিজান বিভব দেখো কপার টু প্লাস থেকে জিরো হয়েছে আর ই জিরো অ্যানোড কি হবে জিঙ্ক টু প্লাস জেডেন অ্যানোডে কিন্তু জ্বালান বিক্রিয়া করছে কিন্তু আমরা কী করবো এখানের ইলেকট্রো পোটেন্সিয়ালটাকে অ্যানোডের পোটেন্সিয়ালটাকে আমরা বিজায়ন বিভব হিসেবে নেব জেডেন টু প্লাস বাই জেডেন তাহলে এখানে দেখো মানটা দেওয়া আছে মাইনাস সেভেন সিক্স ভোল্ট মাইনাস কত দেওয়া আছে এখানে প্লাস পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে এটাকে যদি মাইনাস মাইনাস করা হয় তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট হয় ঠিক আছে এই মানটা আমি এখানে বসাবো এই মানটা আমি এখানে বসাবো বসালে কী হবে ই সেল পরিচালক বল সেলের মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই টু টু কেন হবে দুটো ইলেকট্রন টেকপাট করছে তাই টু এরপরে দেখো এই কপারের ক্ষেত্রে আমরা জানি যে সক্রিয়তা ওয়ান হয় এটাকে কেটে দাও জেটানোর ক্ষেত্রেও ওয়ান হয় এবং এদের ক্ষেত্রে দেখো অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়েছে লক জিরো পয়েন্ট ওয়ান মোলার বাই অলসো জিরো পয়েন্ট ওয়ান মোলার দেখতে পেয়েছ যদি এটা ওয়ান হয় আমি তো ওয়ানটা লিখেও দিলাম নে হয়েছে তাহলে কি হচ্ছে এইটার মান কত হবে এটার মান আমাদের লগ ওয়ান হয়ে যাবে লগ ওয়ানের মান জিরো হয় তাহলে ই সেল সমান ই সেল সমান আসবে কত সরি এখানে মাইনাস কত দেবো আছে মাইনাস সেভেন সিক্স ভোল্ট সরি আমি ভুল করেছি এই জায়গাটা এটা মানটা ভুল বসানো হয়েছে এটা হবে তোমার জিরো পয়েন্ট থ্রি ভোল্ট মাইনাস মাইনাস পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট এটা প্লাস হবে তাই ই সেলের মান কত আসছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট এটা তাহলে তোমাদের হচ্ছে অ্যান্সার এই জায়গাটা আমার একটু ভুল ছিল ঠিক আছে এই জায়গাটা আমি বসাতে ভুল করেছি কপারটা প্রথমে বসবে তো তাই এই মানটা বলতে ভুল করেছিলাম তো ই সেল কত আসছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট ওকে তার ডেসিমোলার একটা ড্যানিয়েল কোষের এই ড্যানিয়েল কোষের যার তরিচাল এই যার প্রমাণ বিচারণ বিভব দিয়ে দেওয়া হয়েছে দুটোর অ্যানোড এবং ক্যাথোডের এটা অ্যানোডের বিচারণ বিভব এবং ক্যাথোডের বিচারণ বিভব দিয়ে দেওয়া হয়েছে তার কি করতে হবে আমাকে তরিচালক বলটা বার করতে হবে সেটা আমরা নার্সারি ইকুয়েশনের মাধ্যমে আমরা বার করেছি সেটা নার্সারি ইকুয়েশনের মাধ্যমে আমরা কিন্তু বার করেছি পরের অঙ্কটাতে চলে যাই পরের অঙ্কটাতে কি আছে বলছে দুশো আটানব্বই কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান কত সেটা বার করো প্রদত্ত বিক্রিয়াটা কি রয়েছে প্রদত্ত বিক্রিয়া দেখো এখানে রয়েছে এফি টু প্লাস অ্যাকুয়াস প্লাস প্লাস অ্যাকুয়াস থেকে এফি থ্রি প্লাস অ্যাকুয়াস সি থ্রি প্লাস অ্যাকোয়াস এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমার এটা হচ্ছে তোমার এটা তোমার দাঁড়াবে ক্যাথোড এবং এটা দাঁড়াবে অ্যানোড তাহলে বিক্রি কী লিখবো আমি এফি টু প্লাস কী করবে এফি থ্রি প্লাস হবে প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করবে সেই একটা ইলেকট্রন সি ফোর প্লাস নেবে ওই একটা ইলেকট্রন নিয়ে কি করবে সি থ্রি প্লাস তৈরি করবে তাহলে টোটাল সেল রিয়েশানটা কী হচ্ছে টু প্লাস প্লাস সি ফোর প্লাস এখান থেকে রিক্ষা করে এফ ই থ্রি প্লাস প্লাস সি এটা তৈরি করছে এটা হচ্ছে আমাদের তোমার কোষের বিক্রিয়া কোষের বিক্রিয়া বুঝতে পেরেছ এরপর আমরা জানি যে তোমার সামুদ্রুপকের সূত্রটা কি লগ কে সমান এন এফ ই সেল ই জিরো সেল বাই কী হবে বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আটটি তো আমাকে এখান থেকে ই জিরো সেলটা বার করতে হবে এই সেলের কোসেস ই জিরো সেলটা বার করতে হবে আমরা জানি কি ই জিরো সেল সমান কি ই জিরো ক্যাথোড মাইনাস কি ই জিরো অ্যানোড আমি এই সেল রিয়াকশনের বিক্রিয়া থেকে এটা ভেঙে কেন লিখলাম কারণ তুমি বুঝতে পারবে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা তাহলে ক্যাথোড কোনটা এটা ক্যাথোড তাহলে ক্যাথোডের মানটা বসাবো ওয়ান পয়েন্ট ফোর ফোর ভোল্ট মাইনাস অ্যানোডের বিচারণ বিভব দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট ঠিক আছে বুঝতে পেরেছো তো এই জায়গা থেকে তোমার মানটা আসবে তোমার মানটা জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট তো আমাকে এখানে মানটা বসাবো এনের মান কত এখানে দেখো একটা ইলেকট্রন টেকপাট করছে এন ইজকাল টু ওয়ান মান কত নাইন এটা আমরা জানি ই জিরো সেলের মান কত জিরো পয়েন্ট সিক্স সেভেন এর মান কত জানি এইট পয়েন্ট মান কত দুশো অলরেডি বলে দেওয়া হয়েছে তাহলে সেখান থেকে আমরা লগ কে সমানের মানটা তোমরা যদি ক্যালকুলেট করো বেরোবে উ ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি সেখান থেকে কের এর মানটা আমাকে বার করতে বলেছে সাম্যধ্যপিকের মান বার করতে বলেছে তাহলে সেই মানটা আসবে কত টু পয়েন্ট ওয়ান থ্রি সেভেন ইন্টু টেন টু দি পার ইলেভেন এই মানটা আসবে তোমরা ক্যালকুলেটারে করে দেখে নেবে তাহলে এই মানটা আসবে তাহলে এই অঙ্কটাও হলো এরপরে চলে যায় বলে দেওয়া হয়েছে যে আমাকে বিজান বিবাহ বার করতে হবে যে দুটো সেল রিয়াকশান দিয়েছে দেখো প্লাটিনাম ইলেক হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে দেখো কি দেওয়া আছে প্রথমেরটাতে পিটি এইচ টু এর দিয়ে দেওয়া হয়েছে আংশিক চাপ দিয়ে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার এইচিএল জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার আমি কোথায় রয়েছে যেন এটা করেই দেখো তাহলে এখানে কি বলেছিলাম এইচসিএল এর সলিউশন রয়েছে এই জায়গায় তুমি হাইড্রোজেন গ্যাস পাস করছো পাস করলে কী হবে এই প্লাটিনাম ব্ল্যাকে এখানে গিয়ে হাইড্রোজেনগুলো জমে যাবে এরপরে এই পেশা এখানে বুদবুদ 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 আকারে হাইড্রোজেনগুলো গ্যাসটা বেরোতে থাকবে এখান থেকে বেরোতে থাকবে বুঝতে পেরেছ এটা তোমাদের আমি যখন থিওরিতে যাবে থিওরিতে গিয়ে এটা বুঝতে পেরে যাবে ঠিক আছে থিওরিতে তোমাদের এটা করানো হয়নি এরপরে তোমাদের থিওরিতে যখন হবে তখন এই থিওরিতে এটা ওটা করানো হবে চিন্তা করো না তো আমাকে বলা দেওয়া হয়েছে বিজারণ বিভবটা আমাকে বার করতে হবে তো আমার সেল রিয়কটা লিখব বিচারণের বিক্রিয়া বিক্রিয়াটা কি হবে ইলেকট্রন নিয়ে কি করবে এইচ টু গ্যাস হিসেবে বেরিয়ে যাবে তাহলে অর্ধকোষের বিচারণ বিভব ই এটা একটা কোষে নট সেল পুরো সেল মানে যে দুটো ক্যাথোড এবং অ্যানোডের হয় এটা একটা কোষে তাহলে এইচ প্লাস বাই এইচ টু স্ল্যাশ প্লাটিনাম সমান কী হবে E0 জিরো এইচ টু প্লাটিনাম মাইনাস জিরো পয়েন্ট দুটো ইলেকট্রন রয়েছে লগ পি এইচ টু বাই এখানে কটা এইচ প্লাসের কনসেন্ট্রেশনের হোল স্কয়ার আমরা জানি যে প্রমাণ হাইড্রোজেন তড়িদারের যে মান হয় সেটা হয় জিরো কি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন বাই টু লগ এর দেখো অ্যাটমসফিয়ার দিয়ে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেওয়া হয়েছে আর আর কিছু বলে দেওয়া হয়নি এইচ প্লাস এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে না বলে দেওয়া হয়েছে সরি এটা আমি ভুল করলাম এখানে বলে দেওয়া হয়েছে পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ানের স্কোয়ার তাহলে ই সমান ই জি ই বাই এইচ টু প্ল্যাটিনাম এটা দেওয়া করা আছে তাহলে কী হচ্ছে আমি এখানে মানটা বসাবো এইচ প্লাস এইচ টু প্ল্যাটিনাম সমান কী হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই টু লগ ওয়ান পয়েন্ট ফাইভ বাই জিরো পয়েন্ট জিরো ওয়ানের এই মানটা বার করলে তোমাদের আসবে ক্যালকুলেশন করে দেখবে এত ভোল্ট আসে তাহলে ওই উক্ত যে এই যে সেলটা রয়েছে এই সেলটার এই অর্ধকোষটার এই অর্ধকোষের বিচারণ বিভব কত এত এবার যদি বলি এই সেলটার জারণ বিভব কত আমরা অলরেডি কিন্তু বিজারণ বিভবটা বার করে নিয়েছি তাহলে কি জারণ বিভবটা কী হবে প্লাটিনামটা আগে বসে এখানে প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ভোল্ট প্লাটিনাম বিজারণের ক্ষেত্রে প্ল্যাটিনামটা শেষে এবং জারণের ক্ষেত্রে অ্যানোডের ক্ষেত্রে প্ল্যাটিনাম আগে বসবে ঠিক আছে তাহলে কী হবে এর মানটা শুধু প্লাস হয়ে যাবে পরেরটা দেখো বি এরটা বি এরটা কী করা আছে সিএল টু ফাইভ অ্যাটমসফিয়ার স্ল্যাশ এই সিএল এই সেলের এইচ প্লাসের কনসেন্ট্রেশন দিয়ে সরি পয়েন্ট ওয়ান তো আমরা সেম জিনিসটাই করবো বিক্রিয়াটা কীভাবে হবে বিচারণ বিভব করতে বলেছে সিএল টু এটা গ্যাসিয়া স্টেটে রয়েছে দুটো ইলেকট্রন নেবে দুটো ইলেকট্রন সরি সিএল টু এখানে এটা তো ইয়ে বিক্রিয়া আছে সিএল টু থেকে দুটো সিএল বেরিয়ে যাবে প্লাস দুটো ইলেকট্রন বেরোবে ওকে সরি দুটো ইলেকট্রন নেবে তাহলে কি হচ্ছে সিএল টু গ্যাস প্লাস দুটো ইলেকট্রন নিয়ে দুটো সিএল কারণ আমাকে বিচারণে বিক্রিয়াটা লিখতে হবে তাই আমি লিখেছি এটা দুটো এরপরে কী হচ্ছে আমাকে সেলটার মানে এই যে হাফ সেলটা আছে এই হাফ সেলটার ইয়েটা বার করতে হবে হাফ সিএল টু বাই সিএল মাইনাস প্লাটিনাম সমান কি ই জিরো হাফ সিএল টু সিএল মাইনাস প্লাটিনাম মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই টু লগ মাইনাসের হোল স্কোয়ার হোল স্কোয়ার বাই পি সিএল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই টু লগ এর মানটা কত আছে সিএল মাইনাসের হোল স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোলার বাই পি সি এল টুর মান দেওয়া আছে ফাইভ অ্যাটমসফিয়ার ওকে এটা তো সরি এটা কেন জিরো হতে যাবে এটা জিরো হবে না কারণ অলরেডি ওখানে প্রদত্তও আছে দেখো ই জিরো ই জিরো হাফ সিএল টু বাই সিএল এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট সেখান থেকে তোমরা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করলে তোমার এটা বেরোবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ভোল্ট তাহলে ই হাফ সি এল টু সি এল মাইনাস প্লাস প্যাট্রিনাম এইটা হচ্ছে তোমার এই সেলটার এই অর্ধকোষের কি বিচারণ বিভব তাহলে প্রথমে কি হলো এই সিএল টু গ্যাস কী করলো দুটো ইলেকট্রন নিয়েছে দুটো ইলেকট্রন নিয়ে ও কী করছে সিএল মাইনাসে বিচারিত হচ্ছে তাহলে কি হচ্ছে এটা ক্যাথোড ক্যাথোড এইটা ঘটছে এখানটা কি হচ্ছে বিচারণ ঘটছে দেখো এখানে জিরো থেকে মাইনাসে যাচ্ছে বিচারণ ঘটছে তাহলে কি হচ্ছে ই সমান ই বাই হাফ সিএল টু সিএল মাইনাস এটাকে এভাবে করা আছে হাফ সিএল টু থেকে একটা ইলেকট্রন নিয়ে সিএল মাইনাস করেছে আর কিছুই নয় ওকে বুঝতে পেরেছো তো আজকে এখানেই তোমাদের শেষ হয়েছে এরপরে তোমাদের আরও এভাবে ধরনের ভিডিও আসতে থাকবে আমি তোমাদের পুরো ইলেকট্রো কেমিস্ট্রির এভাবে কোশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট করবো এবং সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষার সময় খুব ইজি হয়ে যায় কোশ্চেনের অ্যান্সার করতে এবং দেখেই তোমরা বুঝতে পারো যে এই কোশ্চেন অ্যান্সার কী হবে বা ওই কোশ্চেনের অ্যান্সার কী হবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভিডিওগুলোকে কন্টিনিউ দেখতে থাকো ওকে চলো আজকের জন্য টাটা বাই বাই হ্যাভ এ গুড ডে